रंग बंटी रंग जाते पुनः पुनः श्रीमद रूप बलाम भोजो धूलि श्याम जन्म जन्म नमस्ते गौरवाणी त्रिमूर्त दीन कारिणे रूपानुग विरुद्धा सिद्धांत धंधार मंथा कल्पतरूप्य कृपा सिंधुभ्येव पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो 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 महाबलान्याय कृष्ण प्रेम प्रदायके कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरस्थिते नमः आनंद लीलामय विग्रहाय हेमावती सुंदराय तस्मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमः नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयामदीर वैष्णव मंगल चरणे समवेत वृंदारण्य मुदार पाणी रमणा तत्रापि गोवर्धन राधा कुंडम यहादिको कुलपते प्रेमामृता प्लावना कुर्जात सविराज दो गिरि तटे सेवां दिरे किनाथ अमर श्री चैतन्य महाप्रभु से अत्यंत शास्त्र सार जहाँ किसी आठटे श्लोक से कहते कहुए शिक्षा श्री चैतन्य महाप्रभुकर शिक्षा प्रथम से कहते चेतो दर्पण मार्जनम भव महादावाग्नि निर्वापनम श्रेय कैरव चंद्रिका वितरणम विद्यावधु जीवनम आनंदम बुद्धिवर्धनम प्रतिपदम पूर्णामृता साधनम सर्वात्म स्नपनम परम विजय के श्री कृष्ण संकीर्तनम यह प्रथम शिक्षा केतो दर्पण मार्जनम भगवत नाम कीर्तन यदि आम करू ताहले आमर चित्त परिमार्जित हब चित्त निर्मल हब चित्त बा मन बुद्धि निर्मल और भव महा दावाग्नि बापण ऐसे संसार दावाग्नि दाव दाव जड़ी उठी समस्त जगत त्रिताप एक आध्यात्मिक ताप एक आभिभौतिक ताप एक आधिदैविक ताप आध्यात्मिक ताप हे शरीर व्याधि एवं मानसिक आदि शरीर को तो रोग अच्छी प्राय धरीपर औषध दे भल हम किंतु मनर जे आदि मन जहा लड़ूना जदि ता निकट को आसला जहाँ से लड़ुची ता जब दूर रहा तार मनरे ग्लानी बा रोग कहुए द्वितीय हूँ आदि भौतिक इतर मनुष्य पशु पक्षी कीट पतंग द्वारा
যে সমস্ত তাপ আমি দৈনিক অনুভব করি সমস্ত অনুভব করছি, মথা কামে করছি, আউ কোন জিনিস আসল কাউ খাইগলা, নহলে এ কুকুর খাইগলা, নহলে বিলি খেয়ে রখছিল বিলি খাইগলা, এই সবু রয়েছে যা সবু তাপত্র সাই পয়সা সমস্ত সঙ্গে তাপত্র। সুতরাং এইটি তারপরে আধি দৈবিক এই যে বর্ষা, অধিক বর্ষা হলে শরীর আউ এ যে ফসল নষ্ট হয়েযিব, বর্ষা নহলে সুতরাং এই প্রকার তাপ সমস্ত প্রাণী রয়েছে এই জগতের। তুমি যেউঠিকে যাব সমস্তে তাপরু বহির্গত নুহতি, সমস্তে তাপ অধিক পূর্ণিমা চন্দ্র শরৎ পূর্ণিমা চন্দ্র দেউজে তাহলে কই ফুল ফুটি যায়, ফুটিলে তার আনন্দ হুয়ে তার আনন্দরে সে সেমতি জীব সমস্ত তাপত্রয় নির্বাপিত হলে তার হৃদয়ে আনন্দ লাভ দিয়ে তৃতাপ খেয়ে আনন্দ পাইব না, তৃতাপ যেতবে নষ্ট হয়েযিব সেতবে আনন্দ তৃতাপ জাল। খরা কালে সারা দিন গরম গরম হাওয়া, গরম হাওয়া সূর্যঙ্গ তাপ গরম, সে যদি রাত্র যদি চন্দ্র পূর্ণ হওয়ার উদিত হবে তাঙ্কর কিরণ পড়িব এবং ধীরে ধীরে ঠান্ডা পবন বহিব, মনটা ধান্দি নাই হব সেমতি এসব ধান্দি তাপত্র হেলা ধান্দি এই ধান্দের উদ্ধার পাইব। শ্রেয় কৈরব চন্দ্রিকা বিচারণ বিদ্যাবধু জীবন, এ বিদ্যা দুই প্রকার, এক পরা বিদ্যা এক অপরা বিদ্যা, জড় বিদ্যা, এই জড় বিদ্যার দ্বারা কেবল জীবকু অনর্থ বৃদ্ধি করে দিয়ে, জড় বিদ্যার দ্বারা অহংকার মমকার এ ধরনের মত প্রমাণ সে খুলে যায়, এ বিদ্যা পড়ি তা অহংকার বলছে, কিন্তু বিদ্যা দাদা বিনিয়ম এ বিদ্যা বিনিয়োগ দেব এবং বিনিয়োগটা হচ্ছে চৈতন্য মহাপুর কইবে দাদা দাদা বিনিয়ম তত পাত্রতাম পাত্রপাত ধনমাত্মকি ধন ধর্ম তত্ত্ব। কিন্তু এই যে বিদ্যা আমি বর্তমান স্কুল কলেজে বিদ্যা পড়ছি এই বিদ্যা বিদ্যা নুহে, এসব অবিদ্যা 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 মানে অজ্ঞান, যেতে পাঠ পড় সেতে অজ্ঞান বাড়ব, সেতে হিংসা যেতে দেশ সেতে কুচিরতা সেতে মচ্ছরতা তো এসব নষ্ট হয়েযিব। আউ বিদ্যাবধু আনন্দম বুঝি পারছেন, আনন্দ সমুদ্র বড়ব, আনন্দ সমুদ্র, সমুদ্রটা বড়ে না সমুদ্র ক্ষেত্রে জিনিস কেবে বড়ে পৌর্ণমী দিন চন্দ্র পূর্ণ চন্দ্রকে দেখিলে সমুদ্র আনন্দরে ফুলে উঠে। দেখিবে কলিকতা দিগরে যে পূর্ণিমা দিন ঢেউ 14 ফুট 15 ফুট উচ্চ আছে, আর সে নদীরে পানি বড়ি যায় এবং সমুদ্র মতো ফুলে সেমতি আমি জীব এই জীব যেতবে তার এ প্রকার দুঃখ কষ্ট আর সব যেতবে নষ্ট হয়ে যাচ্ছি সেতবে তার আনন্দ লাভ হচ্ছে, সেই আনন্দটা হচ্ছে পূর্ণিমাকে দেখি যেমতি পূর্ণিমা চন্দ্রকে দেখি সমুদ্র বড়ি উঠে, কিন্তু আমার চিত্রটা মধ্যে সেমতি আনন্দরে বড়ি উঠে। আনন্দ আনন্দটা কেবে অনুভব হব যে আনন্দ অনুভব করছে সে জানি, এবার লোকে জগতের যে আনন্দ অনুভব করছেন এ আনন্দ নয়, এ আনন্দ কেমতি আনন্দ না এ জড় বিচার জড় শক্তি জড় সম্বন্ধ যেতবে চালিব অপ্রাকৃত সম্বন্ধ যেতবে হব সেতবে আমার আনন্দ লাভ হব। এইসব যেতে প্রকার তাপত্রয় অছি তাপত্রয় নিমুক্ত হলে তো আনন্দ নাহলে আনন্দ নাই, আনন্দটা নিরানন্দ একমাত্র নথিব নিরবধিক সধিক আনন্দটা দিনকু দিন বৃদ্ধি হব, এবং পূর্বরে যে সমস্ত নিরানন্দ ছিল দুঃখ ছিল অশান্তি ছিল
শোক মোহ সব দূর হইগলা। দূর হইযা পরে যে আনন্দ, সেই আনন্দ কু কুহাযায় যথার্থ আনন্দ। তাই আনন্দ পাইব যেতবেলে মহাপ্রভু রূপ গোস্বামী সে বৃন্দাবন আসছেন পুরী, সে গোটিয়ে নাটক লিখছেন। সে নাটক হচ্ছে যে বিদগ্ধ মাধব নাটক আর ললিত মাধব। এই বিদগ্ধ মাধবরে সে নামর মহিমা লিখিছেন, সেই নামর মহিমা পরীক্ষা করিবার লাগি মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্য স্বরূপ দামোদর এবং রায় রামানন্দ এই তিনজনকে বসেই রূপ গোস্বামী কহুছন্তি কোন লিখিত পড়ো, এ সমস্তকে শুনাও। সে পড়ুনা, সে পড়ুনাহাতি সংকোচ করুছন্তি, পড়ুনা না পড়াও শুনাও। সেটি সে পড়ুছেন কোন দেখি তুণ্ডে তাণ্ডবিনী রতিম্বিত মুদ্রে তুণ্ডাবলি লব্ধে কর্ণ ক্রোড় ঘটম্বিনী ঘটযতে কর্ণার বুদ্ধেভ্য স্পৃহাম চেত প্রাঙ্গণ সঙ্গিনী বিজয়তে সর্বেন্দ্রিয়াণাং নো জানে জনিতা কিয়দি অমৃতই কৃষ্ণেতি বর্ণজ্ঞ। এবে এই যে কৃষ্ণ নামর মহিমা যে জানুছি সে কৌচি এ কৃষ্ণ দুইটি বর্ণ কৃষ্ণ এ বর্ণ দুইটিরে কেতে অমৃত অছি মু বুঝি পারি কেমতি না। যেতেবেলে সেইটি মোর যে ভারে নৃত্য করছি সেতেবেলে মোর মনে হচ্ছি গোটিয়ে জিভারে নাম কেতে কীর্তন করবি তুণ্ডাবলী অনেক গুড়িয়ে জিভা যে খাওয়া মে নাম কীর্তন কর। আর কানের যেতবে শুনছি সেতেবেলে অর্বুদ মানে গোটিয়ে শহে কোটি গোটে অর্বুদ উঠাবে মোট দুইটা কানে কোণ শুনবি কম মতো যে অর্বুদ শহে কোটি কান দে মোর খাওয়া এক সঙ্গে শহে কোটি কানে বলছে নামকে শুনবি। আও যেতবে মোর হৃদয় নাচুছি নাম সেতবে সর্বেন্দ্রিয়ানা মোর সমস্ত ইন্দ্রিয় নাচুছি নো জানি জনিতা কিয়দি অমৃতই মু বুঝি পার নাই এ দুইটি কৃষ্ণ নামরে কেতে অমৃত আছে মু এটা বুঝি পার নাই। বলে কে বুঝিব সমস্ত বুঝিছি এটা বুঝবে এই রাধারানী কত কেবা শোনাই হলো সামনাম কানের ভিতরে দিয়া মরমে পচি লোক আকুল করিল কিয়ে যে নাম শুনলে বল চেষ্টা রহিয়াছি নামের এই প্রকার মহিমা যেতবে রূপর মহিমা কর নাই যদি নাম শুনি মোর এই প্রকার কথা হয়েছি আর সে রূপ দেখিলে মো আর কোনো বন্ধুবি যে অনুভব সে বুঝিব এতে কহিলে এতে বুঝা দিব না। তা হোক মহাপ্রভুঙ্কর এই যে নাম কীর্তন প্রসঙ্গ মহাপ্রভু এটা সমস্ত ইচ্ছা করবে দ্বিতীয় মহাপ্রভু করছেন্তি দ্বিতীয়টা কোন নাম নাম কারি বহুধা নিজ সর্বশক্তি তত্রার পিতা নিয়মিত স্মরণীয় কার এতাদৃশী তব কৃপা ভগবান মমাপি দুর্দৈব নিদৃশম ইহা জনিনা অনুরায় হে ঠাকুর তুমি নাম রূপরে অবতীর্ণ বড় দয়ালু তুমি এ নাম রূপরে অবতীর্ণ হলে কোন হব কিন্তু মোর দুর্দৈব এই নাম এই নাম যে কোন সময়রে কোন নিয়ম নাই দিন নাই রাতি নাই সবু এইলা বেলে সেই নিদ্র উঠিলা বেলে সবুবেলে নাম করিবাকু অবকাশ দেইছ কিন্তু মোর দুর্দৈব এ নাম প্রতি মোর অনুরাগ হই নাই এই কি কহুছি মহাপ্রভু মানে মনুষ্য যদি সে নাম করিব তাহলে বাস্তবরে দিন রাতি নাম কলে মধ্য তার তৃপ্তি নাই অতৃপ্তি বোধ কাহিঁকি না নাম অপেক্ষা নামীর যে শক্তি নামী মানে বিগ্রহ এ বিগ্রহ আর সেই বিগ্রহর যে নাম সেইটা সেই নাম বিগ্রহ আরাধনা করি যে ফলটা পাইব
નામ આરાધના કો નીચે પડતા સંગે સંગે ભાઈ વિગ્રહ આરાધના કરે સમય લાગી કિંતુ નામ આરાધના કરી ફળ પડે એ જે રામચંદ્ર જેતેબેળે સેતુ બંધન હોચી સેતેબેળે રામચંદ્ર દખુચંડી જે માંકડ માને સો પથ્થર લઈ આવચંતી આ પથ્થર ઉપરે નળ રામ શબ્દ એકચંડી આવ સૈતાકુ જળ દઉચી દેલે સીતા ભાગી કારણ કે સેતુ બંધ સેતુ બંધ હૈ એ ઉડા બંધાવન કોણ તો બંધ કરી દે કેટલા તો બહાર નિયા જંદા પડી હો તો મુજ રે જબ રામચંદ્ર નીકળે એક અંત સુંદર પથ્થર ભાગી પથ્થર ભાગી નામ પ્રભાવ રૂપ તો કે પહેલે મું ઉઠે પછી ગરી એ બોલે ઉઠે મજૂર છે જને જબાન છે મજૂતા બળિયા અરે તમે મો ના ધારે પથ્થરા ભસેલો આ મો હાથર દેલે પથ્થરા બળી આવતી એટલે સમાને કહો છો જે હા ગયા આપણ કૃપા કરી આપણના નામરે મહિમા હતે દેખતી શક્તિ દેખતી જે જે અસાધારણ બુઝી પરવે નેલો સુતરા નામ સમસ્ત કરી પરવે નામ કરવા ખબર તાપરે અનેક કહંતી આમે એતે યોગ સાધન કરી જમ નિયમ આ સાધન કરી તપસ્યા કરી કહું તમે ખાધું હરે કૃષ્ણ કૃષ્ણ કરીબે નિજે નિજકુ તૃણ અપેક્ષા ছোট মানে করিব ঘাস অপেক্ষা ছোট ঘাস উপরে সমস্ত চালতন ঘাস সঙ্গে তলে તુમકુ સે ફળ દબ પત્ર દબ ફૂલ દબ થાલી દબ કાઠ દબ એવું તુમકુ જી ગાળ દરકાર ગછ દરકાર ખરા ખરા બેલે તુમકુ છાયા દબ એ છાયારે ઠિયા હઈ તુરા ગછરા કાઠ અહો એતામ વરમ જન્મ સર્વ પ્રાણી ઉપર જીવન ગછ કૃષ્ણ ભગવાન હે બળરામ કહતો ભાઈ ના એ જે વૃક્ષ માનક જીવન કેતે સુંદર જીવન દેખન અહો એતામ વરમ જન્મ કે શ્રેષ્ઠ ધર્મ માન અમે મનુષ્ય ધર્મ પાકી કોણ કરચે કહાર ઉપકાર કરચે કહાર ઉપકાર કરને અમે સર્વ મનુષ્ય ભહિકા અમે સાત કબ અમર બેટા અમર સુવિધાટા અમે દેખુડું છું ના જે ગોઠ હઈ જે સમસ્તંગ સુવિધા ને ગોઠી દિન રાતિ જેતેબળે જીવ ડાળ દ્યો ફૂલ દ્યો ફળ દ્યો ને ફૂલ દિન રાતિ જેતેબળે ઈચ્છા હોય તમે કાચે નીકળે કુડાલી કાટ જે કહ્યું મતે કાંઈ કરજો હે હું એને શોધી ના આવ પાણી મંગ માગુચ તમકુ પાણી માગુની તમકુ દઉં એ ધાન કે ગહમ કે મુગ કે બીરી નવધાન્ય સબુ જ્યાં કે છે મનુષ્યર ખાદ્ય પશુ પક્ષી કીટ પતંગર ખાદ્ય સમસ્તંકુ છે આ ગછરે પોક લાગીને છે પોક રાખી દીધું તમાન વિશેષ કોણ નથી ખ કારણ કે તે ધ્યા હતી કેવળ પરોપકાર કરવા લખ્યા મનુષ્ય પરોપકાર નહીં મનુષ્ય અપેક્ષા પશુ પક્ષી કીટ પતંગ સેમાન મધ્ય ઉપકારી નહોતી એટલે ઉપકારી હલા પર વૃક્ષ મરીગલે મધ્ય પાણી મંદ માગું તમને દઉં સબુ દઉં વૃક્ષ નથી સમસ્ત પ્રાણી માનકર જીવન હોય વૃક્ષ જળ વૃક્ષ ને પ્રાણી વૃક્ષ એ પ્રકાર આવું સહનશીલતા પ્રત્યેક સાધુ બા નામાશ્રયર એવી સહનશીલતા દરકાર સામાન્ય કોણસી જીવસરે ક્રોધ આસિયા ઉચિત ના તો રામાનુજાચાર્ય
ସେ ତାଙ୍କର 74 ଜଣ ତ୍ୟାଗୀ ସନ୍ନ୍ୟାସୀ ତାଙ୍କ ପାଖରେ ରହୁ ଏବଂ ଦିନେ ସନ୍ନ୍ୟାସୀ ମାନେ ସେ ସନ୍ନ୍ୟାସୀ ମାନେ ନାହିଁ ଯେ ରାମାନନ୍ଦ ହିଁ ସନ୍ନ୍ୟାସୀ ମାନଙ୍କର କୌପିନ ଠିକ ଦେଇଛନ୍ତି ଚିରି ଦେଖିଲି ସେମାନେ ଜାଣୁଥିଲେ ଆମର ଠିକ ଜାଣନ୍ତି କିନ୍ତୁ ସେ ଗାଳି ଉଠାରେ ମୋର ଏକ ପରୀକ୍ଷା ଥିଲା ତୁ ଛୁଟିଆ ପୁଚୁ ଇଏ ସନ୍ନ୍ୟାସୀ ସିଏ ତାକୁ ଗାଧୁଛି ଇଆ ଗାଧୁଛି ମୋର କୋପିନ୍ଧୁ ମୋର ବୋଲେ କୌପିନ୍ଧି ଏ ସନ୍ନ୍ୟାସୀ ମାନେ ଏମିତି କଜା କରୁଛନ୍ତି ସେ ଧନୁର୍ଦାସ ବୋଲିକି ଜଣେ ଗୃହସ୍ଥ ଭକ୍ତ ସେ ଦୈନିକ ଘଣ୍ଟା ଧ୍ୱନି ଆଉ ଦୈନିକ ରାତ୍ରି 11 ପର୍ଯ୍ୟନ୍ତ ରହେ ରାମାନୁ ସଙ୍ଗରେ ହରିକଥା ଶୁଣି ତାପରେ ଘରକୁ ଯାଏ ରାମାନୁଜ କ'ଣ କରିଛନ୍ତି ଦେଖ କାଲିକି ଧନୁର୍ଦାସ ମୋ ପାଖରେ ରଖିବି ରାତ୍ର ଗୋଟେ ପର୍ଯ୍ୟନ୍ତ ମୋ ପାଖରେ ଖାଲି କଥା ଶୁଣିବ ତୁମେ ରାତ୍ର 12 ସମୟରେ ଯିବ ଯାଇକି ତାର ସ୍ତ୍ରୀ ଧୋଇଥିବ ତାର ଅଳଙ୍କାର ଯାକ ଅଳଙ୍କାର ଯାକ ବାହାର କରିକି ନେଇ ଦୁଇ ଜଣ ଗଲେ ଯାଇ ସେ ଶୋଇଛି ସେ ଶୋଇଛି ସେ ଦେଖୁଛି ଶୋଇନି ଦେଖୁଛି ଯେ ମୋର ଗୁରୁ ଏମାନେ ଆସିଛନ୍ତି ତାଙ୍କର କିଛି ଆବଶ୍ୟକ ଥିବ ଏଭଳି ସେ ଶୋଇଛି ସେମାନେ ଧୀରେ ଧୀରେ ଏ ଗୋଟିଏ ପଟରୁ ଯେତେ ଅଳଙ୍କାର ଥିଲା ସେ ଓହ୍ଲେଇ ଦେଲେ ଓହ୍ଲେଇ ଦେଲେ ଯେମିତି ଇଏ ଭାବିଲା ଯେ ଏପଟରେ ମୁଁ ସେଠି ଯାଉଛୁ ଏପଟରେ ନଉଥିଲେ ସେମାନେ ଭାବିଲେ ନା ସବୁ ଉଠିଲା ଯେ ଚେତ ପାଇଲା ଏବେଲା ହଉନି ସେତେବେଳେ ପଳେଇଲେ ସେମାନେ ଘରକୁ ଚାଲିଯିବା ପରେ ଗୋଟିଏ ଘଣ୍ଟାରେ ତାର ସ୍ୱାମୀ ଆସିଲା ସ୍ୱାମୀ କହିଲା ଯେ ତୋର ଗୋଟିପୁଟିର ଅହଙ୍କାର କରାଗଲା ନା ସେ ସକାଳୁ କହିଲା ଏବେ ତୁମେ ଶୁଅ ଖାଇକି ଶୁଅ ମାନେ ସେମିତି କହିଲାନି ତାର ପରଦିନ ସେ ଆସି ରାମାନନ୍ଦ ପଚାରୁଛନ୍ତି କଣ ହେଲା ନା ଆଜ୍ଞା କିଛି ନାହିଁ ଆଉ ଏ ମୋର ସ୍ତ୍ରୀର ଅହଙ୍କାର କିଏ ନେଲା ଯା ନେଲା କଣ କରୁଛ କଣ କରିବ ନା ନେଲା ତ ନେଲା ତାଙ୍କର ଆବଶ୍ୟକ ଥିବ ନେଲା ଆଉ କଣ କରିବୁ ସେତେବେଳେ ସନ୍ନ୍ୟାସୀ ମାନେ କହୁଛନ୍ତି ତୁମେ ସବୁ ସନ୍ନ୍ୟାସ ଆଚ୍ଛା ଗୃହ ତୁମେ ଗୋଟେ କୌପିଟା କିଣିଲ ତୁମେ ଏତେ କୁଳଭ ପ୍ରକାଶ କରି ଝଗଡ଼ା କରୁଛ ଆଉ ଦେଖ ସେ ଦେଖ ସେ ଗୃହସ୍ଥ ସେ ଗୃହସ୍ଥ ତାର ବୈଷ୍ଣବତା ବା ତୁମର ବୈଷ୍ଣବ ସେମାନେ ଲଜ୍ଜାରେ ସେଇ ଦିନଠାରୁ ଏଇସବୁ ହିଂସା ଦ୍ୱେଷ ଏଇସବୁ ଛାଡ଼ିଲେ ଛାଡ଼ିଲେ ଯଥେ ତାର ମହାପ୍ରଭୁ ମଧ୍ୟ ବିଭିନ୍ନ କ୍ଷେତ୍ରରେ ଏ ଅହିଂସା ନେଇକି କଥା ଶିଖେଇଛନ୍ତି ମହାପ୍ରଭୁ ଯିଏ ଆଚରଣ କରନ୍ତି ସ୍ତୁତି ଆର ଭକ୍ତମାନେ ସମସ୍ତେ ଅହିଂସାଟା ଶିଖଉଛନ୍ତି କେମିତି ନା ତରୁପରେ ଗଛ ପରି ସହିଷ୍ଣୁ ହେବ ହିଂସା କରିବନି ଗଛ ଟିକେ ମାରିଛି ମାରୁ ଗଛ ମାରିବନି ପ୍ରତିହିଂସା ତ୍ୟଜି ଅନ୍ୟ କରବି ପାଳନ କୃଷ୍ଣ ଅଧିଷ୍ଠାନ ସର୍ବ ଯିବେ ଜାନି ସଦା ସମ୍ମାନ କରବି ସବେ ଆଗରେ ସର୍ବଦା ଆମେ ବକ୍ତୃତା ଦେଲେ ଚଳିବ ନାହିଁ ଆମେ ଲୋକଙ୍କୁ ଠକେଇଲେ ଚଳିବ ନାହିଁ ଆମେ ଯଦି ସମସ୍ତଙ୍କୁ ସମ୍ମାନ ଦେବା ନ ଶିଖୁ ଆଉ ମୋତେ ଯେମିତି ସମସମ୍ମାନ କଲା କରୁ ମୁଁ ତାକୁ ସମ୍ମାନ କରିବିନି ରିଟାଲିଏସନ୍ ବା ପ୍ରତିହିଂସା ଏ କରିବି ଇଏ ଆମର ଏଇଟା ଇଏ ପୂର୍ବରୁ ଅନାଦିକାଳରୁ ଭାରତ ସଂସ୍କାର ହେଉଛି କେବଳ ଉପକାର କରିବା ଉପକାରିକ ଉପକାର ଉପକାରିକ ଉପକାର କରିବା ବଡ଼ କଥା ନୁହେଁ ଯେ ମୋର ଉପକାରୀ ତାକୁ ମୋ ଉପକାର କରିବି ପ୍ରତିହିଂସା କରିବି ନା ଯଦି ପ୍ରତିହିଂସା କର ତାହେଲେ ତୁମର ସବୁ ନଷ୍ଟ ହେବ ସେଟା ମହାପୁରୁଷ କହୁଛନ୍ତି ହେଇଛି ଯେ ପ୍ରଣାଦରେ ଶୁଣିଛେ ନା ଦଳରୂପ ସହିଷ୍ଣ ଅମାନି ନା ମାନ ଦେନ ଅମାନି ଅହଂକାର ମୁଁ ଦିନ ମୁଁ ଦିନ ମୋନ ମହାପ୍ରଭୁ ଏହି ନାମ ସମ୍ବନ୍ଧରେ ବଲ୍ଲଭାଚାର୍ଯ୍ୟ ଲେଖି ଆଣିଛନ୍ତି ଭାଗବତ ମହାପ୍ରଭୁ କହୁଛନ୍ତି ଆପଣ ମୋର ଏଇ ଗ୍ରନ୍ଥଟା ଦେଖିବେ ଥରେ
মানে এটা হচ্ছে যে সেই যে বিষয়টা তাদের সঙ্গে আলোচনা করে তো সময় দেন না, কিন্তু তার আমার সময় নাই, মুখ বদল করবি না, কিছু হবো বলো কিছু দরকার না। তো সেইপরি যে মহাপ্রভু এসে মো চিম্পা আছেন অমানি সমস্ত সম্মান করিব, তাঠারু সম্মান আদায় করিব নাই, পূজা আদায় করিব না, সমস্ত মোর পূজা করন্তু, মো সমস্তিকর পূজা নেবি সাহা করবি। এইজন্য বলে তাহলে সে বৈষ্ণব সে বৈষ্ণবতা তার রহিব না, এটি না পুজিব না বলিব পূজা কর, যাহার পূজা মু নেবি নাই, মোর পূজা মতো যে পূজা করছে মোর গুরুর প্রাপ্য পূজা, মোর গুরুদেবর প্রাপ্য পূজা, বৈষ্ণবানকর প্রাপ্য পূজা সে মোর নাই, মু সে সেটাকে আদর সহিত গ্রহণ ন করি সেইটাকে অর্পণ করবি, হরি গুরুকে বৈষ্ণবানকে অর্পণ করবি। এইটি হেলা সুতরাং এই যে বিষয় এই যে যদি আমি মহাপ্রভুঙ্কর কথা যদি শুনিব তাহলে আহরি আহরি তিন চারটি শ্লোক আছে, ঘন ন ঘন ন জনম ন সুন্দরী কবিতম্বা জগদীশ কামে, আমি যে ঠাকুর নিকটকে আসলু ঠাকুরঙ্কু আমি মুন্ডিয়া মারলু কণ কৌতু ঠাকুর এই আমার বড় বিপদের পড়ে, সেইটা সুবিধা নেই এইটা সুবিধা নেই, ঘর নাই আর ছুয়া মানুষ খাইবাক নাই, আর কষ্ট মতো যা লাভ হচ্ছে সেটা মো পরিবার নষ্ট হচ্ছে, যে ভগবান দয়া করিবে ভগবান দয়াল যে যথা মান প্রকটি তাং প্রভাব বদাম্য ভগবান কৃপা দয়া করবে, তোমার অভাব আছে অভাবটা মিটিয়ে দেবে, কিন্তু তোমার অদৃষ্টির যা আছে তাই অভাব আছে বলে তোমার অপ্রত্য আছে তো ফল পাইব না, যেটুকু লেখা আছে সেটি পাই। আর তারপরে এইটি যে ভগবান কৃপা কলে তা বলি তোর সন্তুষ্ট হবে কি আগে মাগিও ভগবান যেটা মাগি তা দেবে, কিন্তু বাস্তবরে দেখুছন্তি যে মাগিবা যে মাগুচি সে মাগি জানে যে মাগুচি এইটা দেলে সেইটা সুবিধা হল ভালো, কিন্তু আউ যাও সুবিধা হবে যে পুয় নাই গোটে পুয়োটা দেবে, সে পুয় জন্ম হলা সে হলা রোগী তার রোগ নিবারণ লাগে করবে লাগবে, তারপরে তার বাসা আসু সেটি লাগে লাগবে, তারপরে তার ভগবান অন্তর্যামি সমস্তঙ্ক ভিতরে সে রয়েছেন সে জানন্তি সব তাঁকে জানা দরকার নাই, অমুক মাসে অমুক তিথি অমুক নক্ষত্রে অমুক কর্মা অহম অহম ফলান কর্ম করিছি ভগবান তো অন্তর্যামী হ্যাঁ যে কাঠ পত্র নুহতি তাকে তুমি গণিবা, তুমি মনুষ্য তোমার প্রাণ আছে মনে করছো তার প্রাণ নাই সে তুম ভিতরে আছে, ঈশ্বর সর্বভূতানা মৃদেটি অর্জুন ব্রাহ্মণ সর্বভূতান লাভি মারে সে সমস্ত প্রপঞ্চ কর্তা সে কর্ম কারণ সুতরাং এই ভগবান সেই ভগবানকে আমি কিন্তু কম প্রার্থনা করিবা সেইটা চৈতন্য মহাপ্রভু কহিছন্তি যে তুমি ভগবানকে নাম করবে ভগবানকে পূজা করবে ভগবানকে আরাধনা করবে, কিন্তু ন ধনম
જગદીશ કામે હે જગદીશ ધન માગુનાઈ ભોગ સામગ્રી માગુના મારું છે કેવળ ભક્તિ તુમ ચરણરે મોર ભક્તિ કેમિ બઢવ સૈકી હું માગુ છું એથી હેલા મહાપ્રભુકર શિક્ષા સુતરાંગ આમે એ મહાપ્રભુ શિક્ષા દેખી કેવળ મહાપ્રભુ દીધી તમે આવ કે જગન્નાથ અર્થ કરે અર્થ કોણ અર્થ જગન્નાથ અર્થ કરે મહાદેવ એવં સમસ્ત પ્રકાર દેવતામાને જહાર મહિમા સર્વદા કીર્તન કરતી તો કાલે કાલે જન્મ જન્મ રે સબુવળે તાર મહિમા કીર્તન કરી ઉમર કે દરગાહ ધન ધન નહીં માગો કવિતા સુંદરી હું કવિતા માગુ નહીં ધન માગુ નહીં જલ માગુ નહીં સંસાર ભોગ ઐશ્વર્ય માગુ નહીં હું આવું છું કેવળ તમને ચરણ ભગવાન ને માગીબ ભગવાન જગે કિંતુ કેતે કરે જેટા માગીબ માગ્યા ગણ નથી જદી માગ્યા તમને જોડે નહીં 40% નિકટ કરે ભાગુ ગોટે પૈસા ગોટે કોટી મધ્ય જીવન કણ હબ ભગવાન તાકુ સે પૈસા દઉંચ ભગવાન અંતર્જાલ જાણ નથી માગીબ ના કાંદુચી કાંદલે સમસ્ત ભાગીએ એ ઠાકુર બરો નિર્દય દઉના ব্যবহার খারাপ হব সে ব্যবহার সদ্ব্যবহার হবনি তদ্বারা তার সুখ শান্তি লাভ হবে ঠাকুর দিয়ন ভগবান পূজা কলে বিষ্ণু কু পূজা কলে সিদ্ধি টুকরে ফল দেবে নি ଚିନ୍ତାରେ ରହନ୍ତି ତା ପାଖକୁ ଆସି କଣ୍ଟାଟା ବଦଳେଇବ ପିଟି କରିଦବା ଭୂଲୋକ ଭୂଲୋକ ସ୍ୱର୍ଣ୍ଣଲୋକ ମହାଲୋକ ଧନ ଲୋକ ତପ ଲୋକ ସତ୍ୟ ଲୋକେ ଦେବ ସବୁ କିନ୍ତୁ ଦେଲେ ମଧ୍ୟ ଭୁବନା ଲୋକା ପୁନରାବର୍ତ୍ତନ ଅର୍ଜୁନ କହିଲା ମୋର ଯାର ମନ୍ଦିର ମୁଁ ହାତ ଦେବି ସେ ବ୍ରହ୍ମ ହେଇଯିବ ତଥା ଯେମିତି ତଥା ତୁ କହିଲେ ଭଗବାନ ବିଷ୍ଣୁ ଏ ମାମନ ଅବତାର ଧାରଣ କରି ଦୌଡ଼ି ଦୌଡ଼ି ଆସି ଦୌଡ଼ୁଛ କାହିଁକି ଦୌଡ଼ୁଛ
ભગવાન નું શબ્દ કરતા માય નામ અપી મોહી મોહી માયા મહાજનંકર મંત્ર કામ કરી સ્મશાન રહંતી ખાડ માળા પિંધંતી સ્મશાન રહંતી કથા કરી જગત બોલું કાશે તું યુદ્ધ કરું દાદા કે જો વિશે કહો તો મને નમસ્કાર મહારી યુદ્ધ કરી ગયા મહાદેવ કહેલા મહાદેવ મતે કઈ હજારટા બાહુ દેલ જણે કે મશાન યુદ્ધ કરવું કરશું અરે આસુઓ તો સાહેબ યુદ્ધ કરે કાશુ જો જીન તો રથ ચક્ર છે રથ ઉપર છે કે ઝંડા ના પડીવો પડી જીવો તો ઠીક ઓછા હરણ હરા તે કૃષ્ણ બલરામ પ્રદ્યુમ્ન ઉત્મન સબ આઈ સત્યવળે કૃષ્ણ બાણાસુર કે યુદ્ધ કરે યુદ્ધ કરે જેમકે યુદ્ધ આરંભ હોય તી ચાર રથ મારવી કાન મહાદેવ બર નહી રાક્ષસ માને દેવીંકર દૈનિક સુંભ સુંભ મહિષા અસુર દેવીંકર બરને છે જેમની બરને છે કહે તું અમે મર્યું નહીં ના તું ના મર્યો નહીં તમે દુઇ ભાઈ જોડે કલમ ના કરો મર્યો તસલીજી કહે અમે દુઇ ભાઈ જોડે કલમ કરે છે તમામ દેજન ને મારા મળી હવે મરી ગયો બીજું કામ તું કે જે મહાદેવ નું દર પ્રદાની એ લોકે મૂઢો લોકે નોદાની કરી ખાલી ભગવાન કો વિષ્ણુ ઘરે કિછ દેવે નહી કિછ ગૌ નાંતિ શિવંગુ વિષ્ણુ આરાધના કરીબા ના મન કરો કિંતુ વિષ્ણુ આરાધના ન કરે તમે નિત્ય મંગળ નિત્ય સુખ નિત્ય આનંદ મોર જીવન જો આનંદ તે આનંદ રા દલા ભગવન કહેવો એઈ જે ભક્તિ માર્ગ ભગવાન કો જો ભક્તિ માર્ગ એ ભક્તિ માર્ગ બની તું આશ્રય કરવા ખબર આમ સમસ્તંકુ આશ્રય કરવા ખબર આઉ એથી મહાપ્રભુ કહુચું આરાધ્ય ભગવાન બ્રજેશ સમય તમે બ્રજેશ સમય મને નંદ નંદન કૃષ્ણંકર આરાધના કરો મોસુદેવ કૃષ્ણંકર આરાધના નંદનંદન કૃષ્ણંકર આરાધના કરો કાંઈ ના વસુદેવંક આરાધના નંદનંદ આરાધના કરવાતા સેટા તેથી ઐશ્વર્ય ભાવ રહેછે એવમ કેવળ કેવળ ભક્તિ શૂન્ય મર્યાદા શૂન્ય ભક્તિ સેટા નંદક માર્ગ નંદંકર જેમકે પ્રેમ કૃષ્ણંક પ્રતિ અછી વસુદેવંકર પ્રેમ અછી કિંતુ સે પ્રેમતા તદીય પ્રેમ તદીય પ્રેમ માને જે વસુદેવ દેવકી મને કરુંતી જે કૃષ્ણંકર આમે ଆଉ ନନ୍ଦ ଯଶୋଦା ମନେ କରୁଛନ୍ତି କୃଷ୍ଣ ଆମର ଏଇଟା କହୁଛନ୍ତି ମଧ୍ୟ ସେଇଟା କହୁଛନ୍ତି ସୁତରାଂ ତଦୀୟତ୍ଵ ଅପେକ୍ଷା ମଧ୍ୟତ୍ଵର ମହିମା ଅଧିକ
ସେଇଠି ଯଦି ପ୍ରେମ ଯାହାର ହେଇଛି ଯେ ନନ୍ଦଙ୍କର ସେ ପ୍ରକାର ପ୍ରେମ ଥିବାରୁ ସେ ମଧ୍ୟ କୃଷ୍ଣଙ୍କୁ ପାଇବା ଲାଗି ତପସ୍ୟା କଲେ ଏବଂ କୃଷ୍ଣ ପାଇଲା ପରେ କୃଷ୍ଣଙ୍କ ପ୍ରତି ଆମର ପ୍ରେମ ବଢୁ ମାଗିଲେ। ଇଏ କେବଳ ପୁତ୍ର ମାଗିଲେ କୃଷ୍ଣଙ୍କ ପରି ଗୋଟିଏ ପୁଅ ମୋର ଦରକାର, ପୁଅଟି ପାଇଲେ। କିନ୍ତୁ ଏଇ ପୁଅକୁ ଦେଖିବା ଲାଗି ନାରଦ ସବୁବେଳେ ଦ୍ୱାରକା ଯାଆନ୍ତି, ଗଲେ ସେ କହନ୍ତି ଯେ ତୁମର ପୁଅଙ୍କୁ ଦର୍ଶନ କରିବା ଲାଗି ଆସିଛି। ଆଜ୍ଞା ଆପଣ ମହାତ୍ମା, ମହାତ୍ମା ମାନେ ଆମ ଘରକୁ ନ ଆସିଲେ ଆମର ଏ ଦୁଃଖ ଜ୍ଞାନୀ ନଷ୍ଟ ବୋଲି ଏବେ ମୁଁ ପୂର୍ବରେ ଆଉ ତପସ୍ୟା କଲି। ତପସ୍ୟା ଫଳରେ ଭଗବାନ ଦର୍ଶନ ଦେଲେ। ସେ କହିଲେ କଣ ମୋର ଦରକାର? ମୁଁ କହିଲି ତୁମ ପରି ପୁଅଟି, ମୁଁ ଭୁଲ କହିଲି ଯେ ମୋକ୍ଷଦାତା ଯେ ଭଗବାନ ତାଙ୍କୁ ମୋକ୍ଷ ନ ମାଗିଲି, ମୁଁ ଯେ ଏଇଟା ମାଗିଲି ଯାଦ୍ୱାରା ମୋର କେବଳ ଦୁଃଖ ହିଁ ଭୋଗ ହଉଛି। ମାନେ ନା ଦୁଃଖ ଭୋଗ ହଉନାହିଁ, ଦୁଃଖ ଭୋଗ ହଉନାହିଁ, କେବଳ ତୁମର ଭାଗ୍ୟବାନ ତୁମେ। କାହିଁକି ଯେ କୃଷ୍ଣ ଯେ ମୋକ୍ଷଦାତା ସେ ତୁମର ପୁଅ, ତା ସହିତ ବସି ତା ସହିତ ଖାଇ ତା ସହିତ ପରାମର୍ଶ କରି ସେ ସବୁବେଳେ ରହିଛ। ତୁମର ପୁଅକୁ ଦେଖିବା ଲାଗି ମୁଁ ସେବେଳେ ଆସିପାରୁନି, ମୋତେ ଦକ୍ଷ ପ୍ରଦାପ ଦେଇ ସାପ ଦେଇଛନ୍ତି। ତୁମର ଏ ଭାଗ୍ୟଟା କାହାର ହେ? ଆଉ କାହାର ନାହିଁ, ତୁମର ହିଁ ଭାଗ୍ୟ। ଏବେ ନନ୍ଦଙ୍କର ଭାଗ୍ୟ ମାନେ ନନ୍ଦ କିଛି ଦିନ ହେଲା, କିନ୍ତୁ ତୁମର ସବୁବେଳେ ଭାଗ୍ୟ। ସୁତରାଂ ଏଇ ଯେ କୃଷ୍ଣଙ୍କର ଆରାଧନା ଆଉ ସବୁଠାରୁ ଶ୍ରେଷ୍ଠ କହିଲେ କର୍ମୀ, କର୍ମୀ ଅପେକ୍ଷା ଜ୍ଞାନୀ ଶ୍ରେଷ୍ଠ, ଜ୍ଞାନୀ ଅପେକ୍ଷା ଜ୍ଞାନ ବିମୁକ୍ତ ଭକ୍ତି ଶ୍ରେଷ୍ଠ, ଭକ୍ତ ଶ୍ରେଷ୍ଠ, ଏବଂ ଭକ୍ତଙ୍କ ମଧ୍ୟରେ ଦାସଭକ୍ତ ଶ୍ରେଷ୍ଠ, ଦାସଭକ୍ତ ଅପେକ୍ଷା ସ୍ୱଚ୍ଛଭକ୍ତ ଶ୍ରେଷ୍ଠ, ସ୍ୱାସ୍ଥ୍ୟଭକ୍ତ ଅପେକ୍ଷା ଆଉ ବାତ୍ସଲ୍ୟ ଭକ୍ତ ଏବଂ ତଳ ଅପେକ୍ଷା ଏ ମଧୁର ଅବସର ଭକ୍ତ କିଏ ସେ? ନା ରାଧା ଗୋପୀମାନେ ସେମାନେ। ଆଉ ସେମିତି କର୍ମ ଅପେକ୍ଷା ଜ୍ଞାନ ଏସବୁ ଥାଏ। ସୁତରାଂ ମଥୁରା ପୁରୀ ମଥୁରା ଏଇ ଯେଉଁ ବୈକୁଣ୍ଠ ଅପେକ୍ଷା ମଥୁରା ଭଲ, କାହିଁକି ନା ବୈକୁଣ୍ଠରେ ଜନ୍ମ ନାହିଁ ଆଉ ମଥୁରାରେ ଜନ୍ମ, ଭଗବାନଙ୍କର ଜନ୍ମ କୃଷ୍ଣ ରୂପରେ ଏଥିଲାଗି ମଥୁରାଟା ଭଲ। ଆଉ ମଥୁରାରେ ଯେ ରାସଲୀଳା ହେଇଥିଲା ଯେଉଁଠି ସେଇ ବୃନ୍ଦାବନ ଥିଲା, ସେଇ ବୃନ୍ଦାବନରେ ରାସ କ୍ଷେତ୍ର ଚାଲିଲା, କ୍ଷେତ୍ର ଅପେକ୍ଷା ଗୋବର୍ଦ୍ଧନ ଶ୍ରେଷ୍ଠ ଏବଂ ଗୋବର୍ଦ୍ଧନ ଅପେକ୍ଷା ରାଧାକୁଣ୍ଡ ଶ୍ରେଷ୍ଠ ଏବଂ ରାଧାକୁଣ୍ଡ ସାକ୍ଷାତ ରାଧାରେ ବ୍ୟବସ୍ଥା। ଏଇ ଯେଉଁମାନେ ସାଧକ, ଯେଉଁମାନେ ଏଇ ପନ୍ଥରେ ମାର୍ଗ ମହାପୁରୁଷଙ୍କର ପ୍ରଦର୍ଶିତ ମାର୍ଗରେ ଭୋଜନ କରିବାକୁ ଥାନ୍ତି ସେମାନେ ଯାକୁ ସେମାନେ ମାନିବେ। ରୂପ ଗୋସ୍ୱାମୀଙ୍କର ଶିକ୍ଷା ଏଇଠି ସେମାନେ ମାନନ୍ତି। ଏବେ ଆମର ଇଟାଲୀରୁ ଆସିଛନ୍ତି ଅର୍ଜୁନ ଦାସ, ସେ ଏ ମହାପ୍ରଭୁଙ୍କର କଥା ଏ କିଛି କହିବେ ଇଂରାଜୀରେ କହିବେ କି ନହେଲେ ଇଂରାଜୀରେ କହିବେ।